আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিরিন ইসলাম লিমা, নব্যবিডি হ্যান্ডিক্রাফটসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুন্দর একটি জামরুল। জামরুল বানাতে আমার যা যা লাগছে ভিউয়ার্স, এখানে আমি 8 নম্বর পৃথিবী পুঁতি ব্যবহার করেছি, যেটা গোলাপি কালার এবং এটার গায়ে পঞ্চভুজ আকারের শেপ আছে জামরুলের জন্য। আর ডাটার জন্য আমি সবুজ কালার পৃথিবী পুঁতি 6 নম্বর ব্যবহার করেছি। আমি 80 নম্বর রক সুতা এবং সুতা কাটার ব্যবহার করেছি। প্রিয় ভিউয়ার্স, সাধারণত আমরা ফল বানানোর জন্য সবচেয়ে মোটা সাইজ নম্বর সুতাটা বা সাইজের সুতাটা ব্যবহার করি, এতে ফলটা মজবুত হয়। তাই আমি 5-6 হাত পরিমাণ রক সুতা কেটে নিলাম। নেওয়ার পর ভিউয়ার্স, আমি 5টি পুঁতি নিয়ে যে কোনো এক মাথা দিয়ে 5টি পুঁতি ঢোকাবো, তার মানে আমার প্রথম লাইনটি হবে 5-এর ঘর। এখন আমি উপরে থাকা পুঁতিটির সাথে অপর প্রান্তে সুতাটিকে ক্রস করে দিব, 2টি মাথা সমান করে টান দিয়ে একটি 5-এর ঘর তৈরি করে ফেললাম। ভিউয়ার্স দেখুন, প্রিয় ভিউয়ার্স, এখন আমি দ্বিতীয় লাইনের কাজটি শুরু করব। আমার দ্বিতীয় লাইনের কাজটি হবে 1 কোমনে 5-এর ফুল। আমার সুতায় আছে 1টি পুঁতি, আমি আমার বাঁ পাশের সুতায় আরও 4টি পুঁতি ঢুকিয়ে নিব। ঢোকানোর শেষে ভিউয়ার্স, এখন উপরে থাকা পুঁতিটির সাথে আমি ডান পাশের সুতাটিকে ক্রস করে দিব। আমার তৈরি হয়ে গেলে আরেকটি 5-এর ফুল। এটা আমার দ্বিতীয় লাইনের কাজ চলছে। তো আমার সুতায় আছে 1টি, আমি কমন নিব আরও 1টি। ভিউয়ার্স, কমন নেওয়ার পরে আমার সুতায় মোট টোটাল হলো 2টি পুঁতি, আমি আরও 1টি পুঁতি নিব, সরি, আমি আরও 3টি পুঁতি নিব। 3টি পুঁতি নিয়ে ওপরে থাকা পুঁতিটির সাথে ক্রস করে দিয়ে আমি তৈরি করে ফেলব আরও 1টি 5-এর ঘর। এভাবে ভিউয়ার্স আমি আপনাদেরকে 2টি ঘর করে দেখালাম। আরও 2টি ঘর করে আমি একবারে শেষ ঘরে এসে আপনাদের কাছে আসছি ফিরে। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি এখানে আমার দ্বিতীয় লাইনের একেবারে শেষ ঘরে চলে এসেছি। শেষ ঘরে আসার পর ভিউয়ার্স, আমার সুতায় আছে 1টি, আমি কমন নিব 2টি। তো দেখুন ভিউয়ার্স, 3টি পুঁতি সুতায় হলো 3টি, আর আমি এখন আরও 2টি পুঁতি নিয়ে 5-এর ঘর কমপ্লিট করব। আমি ক্রস করে দিলাম, আমার তৈরি হয়ে গেল দ্বিতীয় লাইনটিও ভিউয়ার্স কমপ্লিট। দ্বিতীয় লাইন শেষে আমি আমার তৃতীয় লাইনের কাজ শুরু করলাম। ভিউয়ার্স, আমার সুতায় আছে 1টি, আমি আরও 4টি পুঁতি কমন নিব, আমার তৃতীয় লাইনটি হবে 1 কোমনে 5-এর ফুল। তো 1 1 করে আমি 4টি পুঁতি ঢুকিয়ে নিলাম বাঁ পাশের সুতায়, আর ডান পাশে থাকা সুতাটির সাথে ক্রস করে দিয়ে তৈরি করে ফেললাম 1টি 5-এর ঘর। তো ভিউয়ার্স, আমার সুতায় আছে 1টি পুঁতি, আমি কমন নিব আর 1টি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও 1টি ঘর দেখিয়ে দিচ্ছি। সুতায় আছে 2টি, কমন নেওয়ার পরে 2টি হলে মোট, আর এখন সুতায় ঢোকাবো আরও 3টি, তাহলে আমার টোটাল হবে 5টি পুঁতি। তো আমি সুতার পুঁতি ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে ক্রস করে দিলে আমার তৈরি হয়ে যাবে 5-এর ঘর। তো ভিউয়ার্স, আমি আমার 5-এর ঘর এইভাবে 2টি করে দেখালাম। আমি একবারে শেষ ঘরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষ ঘরের কমন নেওয়ার বিষয়টি। আমি চলে এসেছি তৃতীয় লাইনের একেবারে শেষ ঘরে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি কমন নিয়েছিলাম 1টি পুঁতি, এখন আমি আপনার কমন নিব 2টি পুঁতি। তো আমার সুতায় আছে 1টি, কমন নিব আরও 2টি। আমার সুতায় মোট আছে ভিউয়ার্স 3টি পুঁতি, আমি আরও 2টি পুঁতি নিয়ে 5-এর ঘর কমপ্লিট করে তৃতীয় লাইনটি শেষ করব।
উপরে থাকা প্রতিটির সাথে অপোজিট সাইডে সুতা ক্রস করে পাঁচের গড়ো তৈরি হয়ে গেল, আর আমার তৃতীয় লাইনটিও কমপ্লিট হয়ে গেল ভিউয়ার্স। ভিউয়ার্স আমার তৃতীয় লাইন কমপ্লিট, এখন চতুর্থ লাইনের কাজ করব। চতুর্থ লাইনে আমার হবে 2 × 6 ফুল। তো ভিউয়ার্স আমার সুতায় আছে 1টি পুঁতি, আমি আরও 1টি পুঁতি কমন নিলাম, তাহলে আমার মোট 2টি পুঁতি কমন হলো। তো ভিউয়ার্স আমি হাতের সবসময় আমি বাঁ পাশের সুতা দিয়ে কাজ করি, আমার বাঁ পাশের সুতায় আরও 4টি পুঁতি ঢুকিয়ে নিব, তাহলে আমার টোটাল হবে 6টি পুঁতি। তো উপরে থাকা প্রতিটির সাথে ডান পাশের সুতাটিকে ক্রস করে দিব, তাহলে আমার তৈরি হয়ে যাবে 1টি 6 গড়। আর আমি কাজ করছি চতুর্থ লাইনের। তো আরবার আমি ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি, আরও 1টি 2টি ঘর করে আমার সুতায় আছে 1টি, আমি কমন নিলাম 2টি। তো আমার মোট সুতায় হলো 3টি, আমি উপরে থাকা সুতাটি মানে বাঁ পাশের সুতায় আমি আরও 3টি পুঁতি ঢুকাবো। তো ভিউয়ার্স আমি 3টি পুঁতি ঢুকিয়ে ক্রস করে দিলে আমার তৈরি হয়ে যাবে আর 1টি 6 গড়। তো তৈরি হয়ে গেল 1টি 6 গড়। এভাবে আমি পুরোটি লাইন কমপ্লিট করব ভিউয়ার্স, তারপরে আমি একবারে শেষ করে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চার নম্বর লাইনটি, পুরোটি লাইন আমি 6 গড় করে ভিউয়ার্স একবারে শেষ করে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একবারে শেষ করে এখন এতক্ষণ আমি কমন নিয়েছি 2টি করে পুঁতি, এখন আমি 3টি পুঁতি কমন নেব। তো ভিউয়ার্স আমার সুতায় ছিল 1টি, কমন নিলাম 3টি, তো আমার সুতায় মোট হলো 4টি পুঁতি। তো আমি আমার যে কোনো এক পাশের সুতায় আরও 2টি পুঁতি ঢুকাবো, ঢুকিয়ে উপরে থাকা সুতাটির সাথে উপরে থাকা প্রতিটির সাথে ক্রস করে দিয়ে আমি 4 নম্বর লাইনটিও শেষ করব, আর 6 গড়ও কমপ্লিট হয়ে গেল। তো ভিউয়ার্স এখন আমার জামরুলের নিচের অংশটা একটু ভিতরের দিকে থাকে, তো ভিউয়ার্স আমি প্রথম 2টি লাইনকে হাত দিয়ে চাপ দিয়ে সুন্দর করে 1টি ভিতরের অংশে ঢুকিয়ে দিব, যার ফলে এটার একটা জামরুল শেপ চলে আসবে। দেখুন ভিউয়ার্স, আমি হাতের টিপে 2টি লাইনই 1 নম্বর এবং 2 নম্বর লাইনটিকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে পঞ্চম লাইনের কাজ করে দেখাবো। 5 নম্বর লাইনটি আমরা শুরু করবো ভিউয়ার্স। এখন আমি আমার সুতাটিকে কেটে নিয়েছি ভিউয়ার্স, যেহেতু ছোটো হয়ে গিয়েছিলো, এখন আমি আর 1টি নতুন করে সুতা নিয়ে 2টি পুঁতির মধ্য দিয়ে ঢুকিয়ে নিব। আর ভিউয়ার্স আমার 5 নম্বর লাইনটি হবে 2 × 6 ফুল, 2 × 5 ফুল। আমি 5-এর গড় বানাই অথবা 6-এর গড় বানাই, আমার প্রতিবারই 2টি করে পুঁতি কমন নিতে হবে। তো ভিউয়ার্স আমি শুরুতেই 4টি পুঁতি নিয়ে সুতায় আছে 2টি পুঁতি, আর 4টি পুঁতি নিয়ে অপোজিট সাইডে সুতা দিয়ে ক্রস করে দিব, তাহলে আমার তৈরি হয়ে যাবে 1টি 6 গড়। দেখুন ভিউয়ার্স, যেহেতু এখন আমি 6-এর গড় করেছি আগে, তার মানে তার পরবর্তী গড়টি আমি 5-এর গড় করব। তো আমার 1টি সুতায় আছে আরও 2টি পুঁতি কমন নিব। সবসময় আমি নিচের লাইন থেকে যেই পুঁতিগুলো নিব ওই পুঁতিগুলোকে আমরা কমন বলি। সুতায় অলরেডি থাকে একটা বেজ, কিন্তু নিচের লাইন থেকে যেটা নেওয়া ওইটাকে বলে কমন। তো 2টি পুঁতি কমন নিলাম, তাহলে সুতায় মোট 3টি পুঁতি, আরও 2টি পুঁতি ঢুকাবো, ঢুকিয়ে ক্রস করে দেব। তো দিলে আমার তৈরি হয়ে যাবে 1টি 5-এর ঘর। এভাবে ভিউয়ার্স 5 নম্বর লাইনের আরও 2-1টি ঘর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি।
দেখুন ভিউয়ার্স, আমরা 5 নম্বর লাইনের একেবারে শেষ করে চলে এসেছি। এতক্ষণ আমি কমন নিয়েছিলাম 1টি, তো ভিউয়ার্স আমি এখন কমন নিব হচ্ছে গিয়ে 3টি। তো আমার সুতায় ছিল 1টি, বেস আছে 1টি, আর হচ্ছে গিয়ে যে আরও 2টি নিচ থেকে কমন নিব। তার অপোজিট সাইডের যে 6-এর ঘর ছিল ওই 6-এর ঘরের 1টি পুঁতিও আমি কমন নিব। তো টোটাল এখন 3টি পুঁতি কমন নিলাম আর সুতায় ছিল 1টি, তো আমার টোটাল হলো 4টি। তাহলে আমার শেষ ঘরটি হবে 5-এর ঘর, যেহেতু আমি শুরু করেছিলাম 6-এর ঘর দিয়ে, তাইলে লাইনটি শেষ হবে 5-এর ঘর দিয়ে। তো আমি ক্রস করে দিলে তৈরি হয়ে গেল 1টি 5-এর ঘর এবং আমার 6 নম্বর 5 নম্বর লাইনটি কমপ্লিট। নাম্বার লাইন শেষে 6 নম্বর লাইনটি হবে 3 কমনে 7-এর ফুল। তো ভিউয়ার্স, আমার সুতাটি যে পুঁতির মধ্যে আছে, দুই পাশের সুতার দুই পাশের 1টি 1টি করে পুঁতি কমন নিব। ডান পাশের 1টি পুঁতি কমন নিব, বা পাশের 1টি পুঁতি কমন নিব। তো আমার টোটাল 3টি পুঁতি সুতার মধ্যে কমন নেওয়া হলো। তো 7-এর ঘর হতে আমার আরও 4টি পুঁতি বাকি, আমি 4টি পুঁতি কমন নিব, 4টি পুঁতি সুতার মধ্যে ঢুকাবো। ভিউয়ার্স, সুতায় আছে 3টি কমন, তো সুতায় 4টি পুঁতি ঢুকাবো, ঢুকিয়ে উপরে থাকা পুঁতিটির সাথে ক্রস করে দিব। তো দিলে আমার তৈরি হয়ে যাবে 1টি 7-এর ঘর। দেখুন ভিউয়ার্স, আমার 1টি 7-এর ঘর তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনার 6 নম্বর লাইনে 7-এর ঘর হবে 5টি। তো আমার আরও 1টি ঘর করে দেখাচ্ছি এবং শেষ ঘরটি আপনাদেরকে করে দেখাবো। তো 1টি পুঁতি কমন নিলাম, আরও 2টি নিব, আরও 2টি কমন নিলাম, টোটাল সুতায় হলো 4টি। তাহলে যেহেতু আমার 7-এর ঘর হবে, তাহলে আমার আরও 3টি পুঁতি ঢুকাতে হবে সুতার মধ্যে, উপরে থাকা পুঁতিটির সাথে অপোজিট সাইডে সুতা ক্রস করে দিয়ে কমপ্লিট করে ফেললাম ভিউয়ার্স আরও 1টি 7-এর ঘর। তো ভিউয়ার্স, এভাবে আরও 2টি ঘর আমি কমপ্লিট করবো, এটা আপনাদেরকে না দেখিয়ে একবারে শেষ ঘরে এসে আপনাদেরকে দেখাবো। 6 নম্বর লাইনের একেবারেই শেষ ঘরে চলে এসেছি, আমি টোটাল এখানে 4টি ঘর করেছি। এখন লাস্ট ঘর সহ আমার টোটাল 5টি ঘর হবে। তো এতক্ষণ আমার 3টি ঘর পুঁতি কমন নিয়েছিলাম, এখন আমার বেস আছে 1টি, আমি আরও 4টি পুঁতি কমন নিব। অপোজিট সাইডে 7-এর ঘরের 1টি পুঁতিও কমন নিতে হয়। তো ভিউয়ার্স, আমি টোটাল এখন 4টি পুঁতি কমন নিব। তো ভিউয়ার্স, আমার সুতায় অলরেডি 4টি পুঁতি আছে, আর 1টি কমন নিলাম। তো এখন আমার সব মিলিয়ে টোটাল 5টি পুঁতি সুতার মধ্যে আছে। তাহলে আমার 7-এর ঘর হতে আরও 2টি পুঁতি বাকি, আমি আরও 2টি পুঁতি ঢুকাবো, ঢুকে ক্রস করে দেব। তো ক্রস করে দিলে আমার তৈরি হয়ে গেল 6 নম্বর লাইনটি ও 1টি 7-এর ঘর। এখন আমি 7 নম্বর লাইনটি করব। আমার 7 নম্বর লাইনটি হবে 2 কমনে 5-এর ফুল। তবে ওর সুতায় আছে 1টি পুঁতি কমন, আর 1টি পুঁতি কমন নিব। তো কমন নেওয়ার পরে ভিউয়ার্স, তাহলে আমার 5-এর ঘর হতে বাকি আরও 3টি পুঁতি। আমি ক্রস করে দিলাম, আমার তৈরি হয়ে গেল 1টি 5-এর ঘর। এখন সুতায় আছে 1টি, কমন নিব আরও 2টি। তাহলে সুতায় মোট হলো 3টি পুঁতি, তাহলে আমি 5-এর ঘর তৈরি করতে আরো 2টি পুঁতি লাগে। উপরে থাকা পুঁতিটির সাথে সুতা ক্রস করে দিয়ে তৈরি করে ফেললাম 5-এর ঘর। তো ভিউয়ার্স, এইভাবে আমি পুরোটি লাইনই করব হচ্ছে গিয়ে 2 কমনে 5-এর ফুল। একেবারে শেষ ঘরে চলে এসেছি 7 নম্বর লাইনে। এখন আমি আপনার কমন নিব হচ্ছে গিয়ে 3টি পুঁতি। এতক্ষণ 2টি নিয়েছি, শেষ ঘরে এসে স্বাভাবিকের চেয়েও 1টি কমন পুঁতি নেওয়া বেড়ে যায়। তো সুতায় আছে 4টি, আমি আরও 1টি পুঁতি ঢোকাবো, ঢুকিয়ে ক্রস করে দিলে আমার তৈরি হয়ে যাবে 1টি 5-এর ঘর এবং 7 নম্বর লাইনটি কমপ্লিট, এবং আমার জামরুল বানানো শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সুন্দর করে জামরুল কীভাবে গিট দিতে হয় গিট দেওয়াটা একটু দেখিয়ে দিব। ভিউয়ার্স, তো গিট দেওয়াটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি ফলটাকে কতটুকু মজবুত করবেন, সুতাটুকে কতটুকু
ঘুরিয়ে নিয়ে কেটে নেবেন। তো বিওয়ার্স আমি সবসময় অনেকখানি পুঁতি হাঁটিয়ে নিয়ে সুতাকে কেটে দিই। তো কেটে দিলে আমার ফলটা মজবুত হয়, আর সুতা যত মোটা হয় ফলটাও মজবুত হয়। তো ফলগুলা একটু মজবুত হলে ভালো, শক্ত দেখায় এবং ফলটা লুজ হয় না। লুজ হয়ে গেলে সমস্যা হয়, দেখতে সুন্দর দেখায় না। তো বিওয়ার্স আমি অনেকখানি জায়গা হাঁটিয়ে নিয়ে আমার সুতা দুটিকে কেটে দিব। তো বিওয়ার্স দেখুন আমার তৈরি হয়ে গেলো জামরুল। এখন আমি পাতা সেট আপ দিবো এবং ডাটা দিব। একটি সুতার মধ্যে প্রথমে আমি একটি পৃথিবী পুঁতি 6 নম্বর নিয়েছি, তারপরে 2টি মাথা এক করে দিব। সুতার একটি মাথা দিয়ে ঢুকিয়েছি, পরে 2টি মাথা এক করে আমি এক এক করে বিওয়ার্স 10টি পুঁতি ঢুকিয়েছি। তো দেখুন বিওয়ার্স আমার 10টি পুঁতি ঢুকানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি পাতাটাকে উল্টো করে ঢুকাবো। পাতাটাকে উল্টো করে ঢুকিয়ে বিওয়ার্স আমি সুতার 2টি মাথাকে 2 সাইডে আলাদা করে দিব। আলাদা করে দিয়ে 2 সাইডে 2টি পৃথিবী পুঁতি ঢুকাবো। তো দেখুন বিওয়ার্স আমি 2 সাইডে 2টি পুঁতি ঢুকালাম। এখন বিওয়ার্স আমার জামরুলের মুখটাতে 5টি পুঁতি আছে, যে কোনো একটি পুঁতির মধ্য দিয়ে আমি 1টি সুতা ঢুকাবো। তারপর বিওয়ার্স যেখানে যে পুঁতিতে সুতা ঢুকিয়েছি তার 2 পুঁতি পরে উল্টো দিক দিয়ে সুতা অন্য অপোজিট সাইডে সুতাটি ঢুকাবো। তো বিওয়ার্স দেখুন আমার পাতা সেট আপটা, এখন গিট দেওয়াটা আপনার উপরে। আমি গিট দিয়ে আপনাদের কাছে জামরুল কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন বিওয়ার্স আমার তৈরি হয়ে গেলো সুন্দর একটি জামরুল। তো বিওয়ার্স আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন বিওয়ার্স।